পড়না চা আমার জন্য তোমার জন্য তুমি বানিয়েছো ইয়েস সুইট থ্যাংক ইউ সো মাচ কে বলো তো কেমন হয়েছে আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার জন্য চা বানিয়েছো তুমি তো দারুণ চা বানাও তুমি আমার জন্য এরকম করে রোজই চা বানিয়ে দিও অবভিয়াসলি রোজ পড়না চা চা কই চা তুমি বানাবে আমার জন্য যাও কড়া করে যাও শুনো এক চামচ চিনি কি ডালি তো খাওয়া এখনো শেষ হয়নি দেখি কেমন লাগছে খাবার অসাধারণ পানাপাটি হয়েছে আর বলি তুমি কি মাস্টার শেফের কোনো কোর্স করেছো না না বৌদি এই মাংসটা কিন্তু আমাকে রান্না করতে শিখিও তুমি হ্যাঁ শেখাবেই কিন্তু একদম কে দাদা তুই কিছু বল তুমি তো বলেছিলে রান্না করতে পারো না একটু একটু ভালো হয়নি অমৃত ডালি তো খাওয়া হলো না মাংস দি মাংস কেমন হয়েছে ভালো কিন্তু নুনটা একটু বেশি তুই ওই মাস্টার শেফের ক্লাসগুলো একবার দেখে নাও না বলছি বৌদি অফ টাইমে না তুমি বরং আমার থেকে একটু রান্নাটা শিখে যাও প্লিজ ঠিক আছে কিছু হয়েছে জল দেবো বড় ঝাল দিয়েছো এত ঝাল কে রাত্রি ঘুমোই করে আমি এবার থেকে তাহলে কম ঝাল দেবো কি দেখছো এই ফিল্মটা তুমি অন্য কিছু দেখবে না তুমি যা দেখছো সেটাই দেখো খুব ভালো ফিল্মটা এই সিনেমাটাই আমরা কবে থেকে দেখবো বলে প্ল্যান করছিলাম না হ্যাঁ তাই দেখেছো তোমার যেটা পছন্দ আর এই সবাই পছন্দ সিনেমাটা দেখবি না হ্যাঁ একটু সাউন্ডটা বাড়াও না কি দেখছো কিছু না একটা রোমান্টিক ফিল্ম তুমি কিছু দেখবে ভালো মোটো ম্যাকা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে এই দাদা কি হচ্ছে এটা কি কেউ চলে আসবে প্লিজ দরজাটা বন্ধ করো কে আসবে আমাদের বেডরুম এটা তাও দরজা লক করবে না দরকার নেই আমাদের প্রাইভেসি আছে তো বল আরে কি করছো কেউ চলে আসবে প্লিজ 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 কেউ আসবে না আমাদের বেডরুম তো আরে তুমি দরজা লক করেছো হ্যাঁ করেছো ইয়েস সত্যি এটা প্রাইভেসি আছে তো আমাদের কে আসবো না আরে কি আসছো যা আসছে কিন্তু আমি একটা প্রাইভেসি বলে কিছু জিনিস হয় আরে বাবা বাড়ির মধ্যে